আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক পেজের ওনার বা অ্যাডমিন ইভেন যাদের ফেসবুক পেজ নেই বাট ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকারদের কবল থেকে বাঁচিয়ে রাখাটা এই সময়ে এসে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সেজন্য আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে যে স্টেপগুলো যদি আপনি না নেন তাহলে আপনার ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট দুটোই কিন্তু হ্যাকারদের কাছে হ্যাক করাটা অনেক বেশি ইজি হয়ে যায় আর সেই জন্য আজকের এই ভিডিওতে আমি সেই স্টেপগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব। সুতরাং প্রতিটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই যদি আপনার ফেসবুক পেজ থাকে ইভেন আপনার ফেসবুক আইডি জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট থাকে তারপরেও আপনি এই পুরো ভিডিওটি দেখবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন বা খুলছেন যারা খুলে ফেলেছেন তারা তো খুলেই ফেলেছেন তবে যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি বলবো যে কখনোই আপনি একসাথে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবেন না মানে আপনারা যারা ফেসবুকে আইডি আছে তারা একজন ব্যক্তি দুইটা আইডি ব্যবহার করবেন না সেটা দুইটা অরিজিনাল হতে পারে অথবা একটা অরিজিনাল একটা ফেক হতে পারে মানুষের অনেক ক্ষেত্রেই কিন্তু এখন এটা দেখা যায় এটা করা আজকে থেকে বন্ধ করুন যদি দুটো থাকে তাহলে সেটার মধ্যে অরিজিনাল যেটা সেটা রেখে বাকি ফেকটা বা অন্য যেটা আছে সেটাকে আজকেই আপনি ডিলিশনে ফেলে দিন বা ডিলিট করে দিন ঠিক আছে কারণ এটাও আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার অন্যতম আরও একটা কারণ হয়ে দাঁড়ায় দুই নম্বরে রয়েছে ট্রাই টু ওপেন ইউর ফেসবুক অ্যাকাউন্ট থ্রো ইমেল অ্যাড্রেস নট ফোন নাম্বার এক্স্যাক্টলি আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে নয় কেননা অনেক ক্ষেত্রে আসলে ফোন নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে না খোলার কারণে শুধু ফোন নাম্বার দিয়ে খোলার কারণে আপনার ফেসবুক পেজটা সহজে হ্যাক করা পসিবল হয়ে যায় বাট আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলেন তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনার ইমেইলের অ্যাক্সেস তাদের নিতে হবে দেন আপনার ফেসবুক আইডিকে কিন্তু আসলে তারা হ্যাক করতে পারবে সুতরাং অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার যারা খুলে ফেলেছে তারা তো খুলেই ফেলেছেন সুতরাং এ বিষয়ে আপনাদের আর মাথা ঘামানোর কোনো দরকার নেই পরবর্তী যে স্টেপগুলো আসছে সেই স্টেপগুলোতে আপনারা স্ট্রং হবেন তিন নম্বরে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রাই টু ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড অফ ইউর ফেসবুক অ্যাকাউন্ট এক্স্যাক্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করার জন্য আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেটা ডেফিনেটলি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং ডোন্ট শেয়ার দিস পাসওয়ার্ড উইথ এনি অন্য কারোর সাথে আপনি এই পাসওয়ার্ডটা কখনোই শেয়ার করবেন না সে আপনার বাবা হোক ভাই হোক বোন হোক যেই হোক ঠিক আছে কখনোই শেয়ার করবেন না কারণ কোনো কারণে কোনোভাবে হয়তো বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে তারা আনওয়ান্টেড লগ করে ফেললে সেখান থেকে তারা আসলে হ্যাকারদের কবলে পড়তে পারে আর আপনি পড়লে কেননা আপনি আজকে এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি করলে হ্যাকারদের কবলে পড়ব ঠিক আছে সুতরাং অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এখন প্রশ্ন আসে যে ভাইয়া স্ট্রং পাসওয়ার্ডটা আসলে কি স্ট্রং পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ডেফিনেটলি একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে ঠিক আছে মানে লোয়ার কেস লেটার থাকতে হবে একটা আপার কেস লেটার থাকতে হবে বড় হাতের অক্ষর থাকতে হবে এবং আপনার পাসওয়ার্ডের মধ্যে একটা নম্বর থাকতে হবে বা নিউমেরিক নাম্বার যেটা আপনি বলেন সেই নাম্বার থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম এবং অবশ্যই আপনার পাসওয়ার্ডের মধ্যে একটা সিম্বল রাখবেন মাল্টিপল আপনি চাইলে ইউজ করতে পারেন এবং এগুলো দিয়ে একদম পাজল করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন স্ট্রং করে যাতে করে এই পাসওয়ার্ডটা একবার কেউ দেখলেই সহজে মনে রাখতে না পারে ঠিক আছে এটা নিশ্চয়ই করবেন কেননা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরে রয়েছে ডোন্ট শেয়ার ইউর ফোন নাম্বার অন ফেসবুক এক্স্যাক্টলি ফেসবুকে আপনি আপনার যেই ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ফোন নাম্বারটা কখনো শেয়ার করবেন না পাবলিকলি অনেকেই আমরা ফেসবুকে আমাদের ফোন নাম্বার দিয়ে দিই আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং সেই ফোন নাম্বারটাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি সুতরাং আপনার এটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সহজেই হ্যাকারদের কাছে চলে যাবার সম্ভাবনা এই ছোট্ট ভুলটার কারণে হতে পারে পাঁচ নম্বরে রয়েছে ডোন্ট ক্লিক অ্যান্ড ডাউনলোড এনি কাইন্ডস অফ লিঙ্কস ফটোস অ্যান্ড আদার্স এক্স্যাক্টলি কখনোই কোনো লিঙ্ক দেখলে সেটা যে কোনো ধরনের হতে পারে আপনি হাইপোথেটিক্যালি যেখান থেকে দুর্বল হয়ে থাকেন না কেন কোনো কিছু দেখলেই হঠাৎ করে ক্লিক করে ফেলবেন না বুঝে শুনে সেটা অথরাইজড কিনা বিশ্বাসযোগ্য বা ট্রাস্টেড কোন প্ল্যাটফর্ম কিনা সেটা বুঝে শুনে তারপরে আপনি ক্লিক করবেন এর আগে কখনোই আপনি অজান্তেই আপনার মনের অজান্তেই যেন কোনো জায়গায় কোনো লিঙ্কে সহজেই ক্লিক না পড়ে যায় ঠিক আছে অনেক লোভনীয় অনেক কিছু আপনার সামনে আসতে পারে এই লিঙ্কগুলো থেকেও কিন্তু আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে ঠিক আছে কোনো কিছু সহজে ডাউনলোড করবেন না কোনো কিছু সহজে আপনি আসলে ক্লিক করবেন না যেটা আনঅথরাইজড এরপরে যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ট্রাই টু ইউজ ফিজিক্যাল কি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য এখন ফিজিক্যাল কি পাওয়া যায় কিনতে সেই ফিজিক্যাল কি কিনে সেটাকে আপনার যে ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আছে সেখানে সেট করে রাখতে পারেন পরবর্তীতে রয়েছে পয়েন্ট নাম্বার সেভেন এক্স্যাক্টলি সেট এভরিথিং টু প্রাইভেট যদি আপনি এমন কোনো ব্যক্তি হয়ে না থাকেন যাদের পাবলিকলি সবকিছু প্রচার করতে হয় বা শেয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে আই উইল সাজেস্ট ইউ অবশ্যই সব কিছু আপনি পাবলিক করে রাখবেন না বরঞ্চ প্রাইভেট করে রাখবেন এক্স্যাক্টলি যেমন আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড তারপরে হচ্ছে আপনার যে সার্চ ইঞ্জিনের সার্চে আপনাকে যাতে না পাওয়া যায় ইভেন আপনি চাইলে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটাকে আসলে লক করে রাখতে পারেন বা প্রাইভেট করে রাখতে পারেন যাতে করে সহজেই কেউ আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য ইভেন আপনার অ্যাকাউন্টটাকে পর্যন্ত খুঁজে না পায় যদি আপনার জন্য পাবলিকলি কোনো কিছু শেয়ার করার প্রয়োজন না হয় বা ইফ ইউ আর ইলিজিবল ফর দিস সিস্টেম তাহলে আপনি এটা করে রাখতে পারবেন ফর ইউর সেফটি ফ্রম হ্যাকার্স পরবর্তীতে আট নম্বর পয়েন্টে আমাদের কাছে যে জিনিসটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক পেজকে প্রোটেক্ট করার জন্য ফ্রম হ্যাকার্স আর সেটা হচ্ছে সেট সিকিউরিটি লগ ইনস একজ্যাক্টলি সিকিউরিটি লগ ইনসের দিক থেকে আপনি যত দিক থেকে আপনার অ্যাকাউন্টটাকে সেট করে রাখবেন ততটাই ভালো যেমন রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্স্যাক্টলি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টে সেট করে রাখবেন যাতে করে কেউ আপনার অ্যাকাউন্টে লগ করতে গেলেই আপনার মোবাইলে এস আসে এবং সেই এস এম এসের কোড দিয়েই কেবল আপনার অ্যাকাউন্টে লগ করা যায় তারপরে আনঅথরাইজড লগ ইন অ্যালার্টটাকে ইনাবেল করে রাখবেন যাতে করে আন কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলেই আপনাকে নোটিফিকেশন পাঠানো হয় বা আপনি অ্যালার্ট পান এবং বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন ট্রাই করছে আর যদি এরকম কোনো কিছু দেখেন তাহলে ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেটাকে আপনি অবশ্যই অবশ্যই চেঞ্জ করে রাখবেন এবং এই সিকিউরিটি সেটিংয়ের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস ইউয়ার লগ ইন একজ্যাক্টলি আপনি সবসময় ট্রাই করবেন যত কম ডিভাইসে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে রাখা যায় ঠিক আছে আর সব সময় এটা ফলো আপ করবেন যে কোন কোন ডিভাইস এটা লগ ইন হয়ে আছে আপনার অজান্তেই কোনো ডিভাইসে লগ ইন হয়ে নেই তো যেখান থেকে আপনার অ্যাকাউন্টের ডেটা চুরি হয়ে যেতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে অবশ্যই সেই বিষয়গুলো ফলো আপ করবেন সবসময় সিকিউরিটি সেট আপ সেকশান থেকে পরবর্তীতে নয় নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে টেক কন্ট্রোল অফ ট্যাগিং এক্স্যাক্টলি আপনার কোনো ফ্রেন্ড যখন আপনাকে ট্যাগ করে কোনো পোস্ট করে দেখবেন যে অনেক ক্ষেত্রে আসলে আপনার টাইম লাইনে সরাসরি সেটা পোস্ট হয়ে যায় তার পোস্টটা আপনার টাইম লাইনে পোস্ট হয়ে যাচ্ছে উইদাউট ইউর রিভিউ ঠিক আছে সো এরকমটা যদি অন করা থাকে তাহলে অবশ্যই টার্ন অন দ্য রিভিউ অফ ট্যাগিং এক্স্যাক্টলি আপনাকে কেউ ট্যাগ করলে সেটা অবশ্যই যেন আপনি রিভিউ করে তারপরে ট্যাগটাকে ইনিভল করতে পারেন বা ডিসমিস করতে পারেন ডেফিনেটলি এটা দেখবেন ঠিক আছে কারণ এমন সময় হতে পারে যে অন্য কারো আনঅথরাইজড পোস্টের কারণে বা অন্য কারো আন ট্যাগিংয়ের কারণে আপনার যেই ফেসবুক পেজটা আছে বা ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আসলে হ্যাকিংয়ের কবলে পড়তে পারে বা হ্যাকারদের নজরে আসতে পারে দশ নম্বরে রয়েছে হাইড ইউর ফ্রেন্ড লিস্ট ফ্রম পাবলিক এক্স্যাক্টলি আপনার ফ্রেন্ড লিস্টটাকে কখনোই পাবলিক রাখবেন না এটাকে হাইড করে রাখবেন যাতে করে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদেরকে অন্য কেউ দেখতে না পারে এটা কিন্তু হ্যাকারদের হাত থেকে আপনার পেজকে বাঁচানোর জন্য অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার কাছে যেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসছে ইলেভেন নাম্বার পয়েন্ট যেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনার কাছে আসছে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্টকে আপনি ভালো করে পর্যবেক্ষণ করে দেন অ্যাকসেপ্ট করবেন এবং যদি আপনার কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্টটা আসলে ফেক আইডির মনে হয় অথবা কোনো হার্মফুল পার্সনের বা হার্মফুল ব্যক্তির মনে হয় তাহলে ডেফিনেটলি সেই ফ্রেন্ড রিকোয়েস্টটাকে আপনি মার্ক স্প্যাম করে দিবেন কেননা এই ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনার জন্য যেমনটা ক্ষতিকর তেমনি ফেসবুকের এই কমিউনিটির জন্যও কিন্তু ক্ষতিকর বন্ধুরা টুয়েলভ নাম্বারে রয়েছে টার্ন অফ ফেস রিকগনিশন এক্স্যাক্টলি আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে ফেস রিকগনিশান অন করা থাকে তাহলে সেটাকে এক্ষুনি টার্ন অফ করুন ঠিক আছে কারণ এর কারণে হয়তো বা কোনো কারণে আপনার অ্যাকাউন্টটাতে অন্য কারো আনঅথরাইজ লগ ইন হতে পারে এবং পরবর্তীতে যে পয়েন্টটা তেরো নম্বরে আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে রিএক্সামাইন ইয়োর অ্যাপস এক্স্যাক্টলি আপনারা অনেকেই ফলো আপ করবেন যে আমরা আমাদের অজান্তেই অনেক অ্যাপ অনেক ওয়েবসাইটকে আমাদের ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়ে রেখেছি এবং তারা আমাদের ফেসবুক আইডির অ্যাক্সেস নিয়ে রেখেছে যেটা আপনি আপনার অ্যাপসের মধ্যে গেলেই কিন্তু দেখতে পারবেন বা আপনার ওয়েবসাইটগুলোর মধ্যে যেগুলোকে আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছেন সেগুলোতে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন সুতরাং যেই ওয়েবসাইটগুলো বিশ্বস্ত না বা ট্রাস্টেড না বা যেই অ্যাপসগুলো ট্রাস্টেড না অপরিচিত আপনি অজান্তেই সেগুলোতে আসলে ফেসবুককে সিলেক্ট করে দিয়ে ঢুকে পড়েছিলেন সেই ওয়েবসাইট বা সেই অ্যাপসগুলোকে অবশ্যই রিএক্সামাইন করে আপনি রিমুভ করুন যেগুলোতে অত্যন্ত দরকার এবং জাস্ট ট্রাস্টেড সেগুলোতেই কেবল আপনি থাকুন এটা আপনার জন্য সেফ কেননা আন কোনো অ্যাপসে যদি আপনি অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলে তাদের কাছে কিন্তু আপনার অ্যাক্সেস চলে গেছে এবং তারা চাইলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টের উপরে হামলা করতে পারে যদি তাদের মনের মধ্যে হ্যাকিংয়ের ভাবনা থাকে সুতরাং বন্ধুরা এই যে তেরোটি অপশন বা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করেছি টু গেট স্টেপস টু প্রোটেক্ট ইওর ফেসবুক অ্যাকাউন্ট আর ফেসবুক পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্টকে প্রোটেক্ট করতে পারলেই তো কেবল আপনার ফেসবুক পেজটাকে প্রোটেক্ট করতে পারবেন তাই না তো সেই জন্য বললাম যে প্রোটেক্টটা প্রথমে আপনার অ্যাকাউন্টকে করতে হবে এবং এই প্রোটেক্টটা করার জন্য আপনাকে এই স্টেপগুলো ফলো আপ করার জন্য আমি অনুরোধ করবো আজকেই এই ভিডিওটা দেখে প্রত্যেকটা স্টেপ আপনি করে নেবেন যদি এই বিষয়ে আপনি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সেটা বুঝিয়ে দেবার বা সেই বিষয়ে স্পেসিফিক ভিডিও নিয়ে আসার আমাদের এই চ্যানেল থেকে বা এই ফেসবুক পেজ থেকে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখুন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আজ এ পর্যন্তই কথা আর একদমই পারাবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি